আনন্দ নিরানন্দের কারণ হয়ে দাঁড়ালো শেখ সিরাজুল চৌধুরী। রবিবার বাজি পোড়াতে গিয়ে হাতে বাজি ফেটে মারাত্মক জখম হন কোতুলপুর থানার শেখ সিরাজুল চৌধুরী। জানা গেছে, রবিবার 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তৃণমূল কংগ্রেসের জয়ের সংবাদে খুশি হয়ে আবির মেখে বাজি ফাটাচ্ছিলেন কোতুলপুর থানার শিহর গ্রামের বাসিন্দা তৃণমূল সমর্থক শেখ সিরাজুল চৌধুরী। একটি বাজি প্রথম প্রচেষ্টায় ফাটেনি, তখন সিরাজুল চৌধুরী সেই না ফাটা বাজিটি তুলে এনে পুনরায় ফাটাবার চেষ্টা করেন। সেই সময় হঠাৎ তার হাতেই ফেটে যায় বাজিটি, তাতেই মারাত্মক জখম হন তিনি। এক সহকর্মীর সাহায্যে তাকে কামারপুকুর গ্রামীণ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি গোঘাটের কামারপুকুর গ্রামীণ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। প্রথম ও বোম ফাটাতে গিয়েছিল, বোমটা জলে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল, তার পলতেটা কেটে আবার হাতে করে নিয়ে ফাটাতে গিয়েছিল, বুঝতে পারে না হাতে ফেটে গেছে। আজকে ওদের একটা ফিস্টির ব্যাপার ছিল, গাড়ি কাল থেকে দাঁড়িয়ে আছে, সেই কারণে ভেবেছে যে পার্টি একটা জিতে গেছে, ফর্মে আছে, সেই কারণে ওরা চেয়েছিল যে আনন্দ করব, বোম নিয়ে এসেছিল, ফাটাতে গিয়ে যে এটা ঘটনা ঘটে যাবে কিন্তু বুঝতে পারেনি। নিউজ আজ বাংলা, গোঘাট। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।